আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুরাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের সাথে চ্যালেঞ্জ নিয়ে। আজকে নিয়ে আসছি হলো ইলিশ মাছ। ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ। এই যে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, ক্যামেরায় সম্ভবত একটু কালচে দেখা যাচ্ছে, আসলে এতটা কালচে না। এই যে আস্ত একটা ইলিশ মাছ, আর এটা হচ্ছে মুরগির তরকারি আর সালাদ, ডিম, ডিম ভাজি, এখানে একটা, এখানে একটা আছে ডিম। তো আজকে কোনো পানিশমেন্ট থাকবে না, আজকে হচ্ছে শুধু খাবো আর এনজয় করব। আপনারা এনজয় করেন আর হচ্ছে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন। আপনারা যখন আমাদেরকে লাইক দেন তখন মনে হয় আত্মীয় মতো আপনারা আমাদের পাশে আছেন। আর যদি বেশি ভালো লাগে আমাদের ভিডিওটা, আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এখন খাওয়া যাক, শুরু। ও আজকে আরেকটা বলি না, ইয়ে এটা কিন্তু খিচুড়ি, পোলার চাল দিয়ে সবজি খিচুড়ি। ওকে স্টার্ট। আজকে খিচুড়ি যাদের যাদের সাথে, তাদের সাথে মিলে গেলে কমেন্টসে জানাই দিবেন। ইলিশ মাছের কাঁটা বেশি, ইলিশ মাছ হচ্ছে আমার প্রিয় মাছ। মাছের সিজনে আমি প্রচুর ইলিশ মাছ খাই।
কাটা,
খাইছি না পিটিটা খাবো না, দেখা হবে অন্য কোনো ইয়ে নিয়ে। আজকেও বলে নি, আম্মা হচ্ছে আজকে জিতছে, আজকে কোনো পানিশমেন্ট নাই, আজকে আম্মা উইনার হয়ে গেছে আর আমি লুজার। আমি লুজার হয়েছি এই জন্য কিন্তু পানিশমেন্ট না, আমি নাই সেটা না, আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে আজকে যে খাওয়া হবে আজকে কোনো ইয়ে হবে না, পানিশমেন্ট দেওয়া হবে না। তো আজকে কোনো পানিশমেন্ট নাই, আম্মা জিতে গেছে, আম্মা উইনার, আমি হচ্ছে লুজার। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।